Assalamualaikum, welcome back to my channel. Asha kori apnara shokol balasoi. Amiyo alhamdulillah balasi. Arekta gardener video niye ilam apnara shamne. Asha kori apnara khase balalagbo. To aske ami apnara loge share kormu. Dunya bizkila rupon koroin. Okta ami apnara loge share kormu. Ar ami kirokhom dunya biz falai. Okhan apnara loge share kormu. তো ইনো দেখলা আমি আস্তা দুনিয়া কোনো আমি বাঙ্গা গুড়া করছি না আমি আস্তা দুনিয়া কিন্তু লইছি তো আস্তা দুনিয়া ফলাইলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে তো আমি পানি দি এক রাত কুলগি রাত্রে এটা ভিজাইরাম আর সকালে আমি পালাইমু ইনশাআল্লাহ তো আমি বালাইলে মিক্স হইয়া রাখি দিরাম আপনারা লগে থাকুকা আমি কিরকম দুনিয়া বীজ ফেলাই ওখান আপনারা দেখবা তো আসলে দুনিয়া বীজ ফেলাইতে খুবই সহজ ও আমি রাখি দিলাম খুব সুন্দরভাবে দুনিয়া উঠে আর গেরাও তুললে ওইও ফেলাই যায় তো দেখলাম আমি ক্যালেন্ডারের মাঝে রাখি দিছি পানি জোরবার লাগি তো এখন আমি গার্ডেনও রোপণ করবো তো আমি হয়তো চাইলাম অনেকে গেরা তুলেন গেরা তুললে আরো জলদি গাছটা উঠে তো আসলে আমাদের ওয়েদারটা খুব খারাপ এর লাগি টাইম একবারে কম একটু গরম ওয়েদার আছে এর লাগি আমি ওরকম পালাই দিলাম ওরকম পালাইলেও কিন্তু দুনিয়া বীজগুলা খুবই সুন্দরভাবে উঠে তো এখন আমি দুনিয়া বীজগুলা মাটির সাথে মিশাই দিলাম যার কারণে দুনিয়া ফালাইতে খুব ইজি হইব এখানো দলই তো নাই মানে দুনিয়া তো বীজার লাগি সিত্রেয়া পড়তো নাই তো ও কারণে আমি সামান্য মাটির সাথে মিক্স করমু বালা হইয়া এরপরে আমি বাইন করি লিমু তো আসলে গার্ডেনের দুনিয়া পাতা খুবই গেরান খুবই বালা এখানে সবসময় বারো মাস মিলে দুনিয়া ফাতা আমরা খান্দার গুসারি সফর মাঝে পাওয়া যায় আর আমরা সামার আইলে কিন্তু আমরা দুনিয়া আমরা কম বেশি সবেও গার্ডেনও আমরা রোপণ করি দেখরা মাটির সাথে মিক্স হইরা আমি এখন দুনিয়া বিসিগুলা বাইন করে নিলাম আর এই জায়গাটা আমি ফুরান মাটির সাথে আপনারা সাথে আমি আরো একটা ভিডিও শেয়ার করছিলাম আমি কিতা কিতা এই মাটির মাঝে ইউজ করছিলাম এটা কিন্তু ফুরানা মাটি তো ও জায়গাতে আমি আমি দুনিয়া আর আরো একটা জিনিস আপনার লগে শেয়ার করমু আমরা সিলটি আমরা এরিয়ার মাঝে এটা আমরা কই লাই ফাতা আমরা কিরকম রোপণ করি লাইর বিসি কিলা রোপণ করি ওখানে আপনার লগে শেয়ার করমু তো এখন আমি লাই বিসি আবার মাটির সাথে মিক্স করে নিলাম এটা আসলে শস্যার বিসির মতন আসলে এটা শস্য না এটা আমরা হই লাই খুব বড় বড় ফাতা হয় তো সেম এক সেম দুনিয়া যেরকম আমি বাইন করছি ওরকম লাই বিসিটাও আমি ওরকম বাইন করে নিলাম হইরা মাটির সাথে একটু মিক্স হইরা আর একটু মাটি দিলাম মাটি দেওয়ার পরে দেখলাম আমি খুব ভালো হইরা পানি দিলাম যাতে ভালোভাবে বিসিটা গ্রো করে তো সব দিকে কিন্তু আমি পানি দিলাইমু পানি দেয়া ভালো হইরা পানি দিমু যাতে আর পানি দেওয়া লাগে না একবারে গাছগুলা উঠতে করি আর আমি পানি দিতাম নাই আমি এখন গুইরা রাখি দিমু যাতে জলদি বাখরোর গাছ লাই বিসি উঠে তো দুনিয়ার বিসি একটু টাইম লাগে গাছ উঠতে এখানে আমি গেরা আনছি না আনা গেরা আমি বাইন করে লিছি আর লাই বিসি এটা কিন্তু খুব সহজে উঠে যায় ও দেখলাম আমি গুইরা তো রাখছি খুব ভালোভাবে যাতে বাতাস ঢুকে না জলদি করি উঠে যায় গাছগুলা এর লাগে আমি ওরকম ডাক্কা রাখছি
লাই বেশিগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠছে। আমি আগেও আপনারা লগে কইছি 2-3 দিন লাগে লাই বেশি উঠতে, বেশি সময় লাগে না, আর দন্যা বীজ উঠতে একটু টাইম লাগে। তো বেলা দেওয়ার কারণে কিন্তু আমার বেশিগুলো বালা রয়েছে, ও দেখলাম আমার দন্যা 5-6 দিন পর, এটা আমি রেকর্ড করছি 2-3 দিন পরে কিন্তু উঠছিল, বাট আমি রেকর্ড করতাম পারছি না, খুবই মেঘ আছিল, ওয়াদার খুব খারাপ আছিল, ঠান্ডাও লাগে, আমি পারছি না রেকর্ড করতাম। দেখলাম খুব সুন্দরভাবে আমার দন্যা গাছগুলো উঠছে, বেশি ঘনও হয়েছে না, আবার বেশি ফাটলাও হয়েছে না, আর বেড়া দেওয়ার কারণে কিন্তু বীজগুলো কোনো ক্ষতি হয়েছে না। তো আজকে আপনারা কাছে জানলাম না কিলা লাগলো আমার ভিডিও, যদি ভালো লাগিয়ে থাকে প্লিজ একটা লাইক দিলাইবা, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা, আর যারা যারা আমার চ্যানেলটার লগে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা। দেখরা খুব সুন্দর, আর ধন্যা পাতা হয়েছে, আর লাই লাই পাতা কিন্তু খুবই সুন্দর, বড় বড় হয়েছে, আর কিছু গণ হয়ে গেছে লাই পাতা, আপনারা দেখাইমো। গণ হওয়ার কারণে পাতাটা বড় হয়েছে, কমতে আমি একটু পাতলা করে দিলাইমো, পাতলা করার পরে কিন্তু লাই পাতা আরও বড় হইব, এটা খুব বড় লাই পাতা, এটা আমার নিজের বীজ, আমি প্রত্যেক বছর আমি দন্যা হলাই, এরপরে লাই পাতা আমি যে কোনো লাখানি লাই পাতা আমার ফলানি লাগে, কেন এটা আমার খুব ফেভারেট, আমি খুব ভালো পাই, তো এটা আমি সবসময় ফলাই, এটা আমার নিজের বীজ, আর দন্যা বীজ আমি কিনে আনছি। তো আজকে যারা যারা নতুন আমার চ্যানেলের মাঝে, আর নতুন গার্ডেনার যারা, তারা আশা করি ওলা আপনারা দন্যা বীজ ফলাইতে পারবা, আর যারা বড়ো বড়ো গার্ডেনার তারা তো আরও বেশি টিপস জানেন, তারা আরও বেশি সুন্দর করে ফলাইতে পারো, ফলাইতে পারবা বা আরও বেশি কিছু জানেন। তো আমি আমার সাধ্য মতো আপনার কাছে শেয়ার করলাম, জানি না আপনারা কাছে কতটুকু ভালো লাগবো। তো দেখলাম আমার দন্যা পাতাগুলা খুব সুন্দরভাবে হয়েছে, আসলে গার্ডেনের পাতার গেরান খুবই স্বাদ, নিজের হাতে ফলানো খুবই গেরান, আর কিনে আনলে হয়তো এই গেরান আমরা পাই না, এর লাগি আমরা গার্ডেনিং করি, কষ্ট করেও আমরা গার্ডেনিংয়ের জিনিস দিয়ে আমরা খাইতে খুব ভালো পাই, খুব এনজয় করি, বা আত্মীয় স্বজন দিয়ে আমরা বাচ্চা দিই। তো আর আপনারা সকল ভালো থাকবা, আর আমার লগে থাকবা, আর আজকে আমি অনু আপনারা কাছ থেকে বিদায় নিমুগি। তো আর কত হইব আগামী ভিডিওত, ও পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার লগে থাকবা। আল্লাহ হাফেজ।